হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। মনিরুজ্জামান বাবলু তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস। চাঁদপুর কুমিলা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভায় মিঠানিয়া ব্রিজ সংলগ্নে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রানী। স্থানীয় বাসিন্দারা জানান অজ্ঞাত যুবকের বয়স 30 বছর হবে। সকাল 8:30 ইকবাল মজুমদারের বালুমহালের ম্যানেজার মহিনুদ্দিন এসে মৃতদেহ দেখতে পায়। তিনি জানান মানুষ একটা পড়িস, তা আমি আমাকে ড্রাইভারে করে আনি কি মানুষ কয় হ ভাই মানুষ তো পরে বাইরে দেখি পরে ওই গ্যারেজে এদেরকে ডাক দিলাম। এটা কার বালু? এটা ইকবাল মজুমদারের বালু। আপনাদের কালকে কোনো মালামাল আসছে? কালকে আমরা তো মাগরিবের আগে চলে গেছি, মাগরিবের পর। মানে কোনো মাল আসছে কিনা, ড্রাইভার নতুন ড্রাইভার আসছে কিনা? না না, আমাদের নতুন ড্রাইভার আসবে না। আচ্ছা আচ্ছা, আমরা দুই হাজার চালাই। কালকে কসুয়ার গাড়ি একটা আসছে আর আপনার যাই এলাকারই টিপ গেছে একটা। সরজমিনে গিয়ে দেখা গেছে ইকবাল মজুমদারের বালুমহলে এই ঘটনা ঘটে। মরদেহের পাশে 3টি জুতা ও 2টি মাস্ক রয়েছে। পুলিশ জানায় যুবককে ইটের আঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন। এই অজ্ঞাত যুবকের পরিচয় যদি কারো জানা থাকে তাহলে শীঘ্রই হাজীগঞ্জ থানা যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রনি। পপুলার বিডি নিউজ ডট কম, হাজীগঞ্জ, চাঁদপুর।